ক্ষমতায় যাওয়ার জন্য ইহুদিদের সাথে হাত মিলাচ্ছে, এই প্রোপাগান্ডাটি প্রচার করাচ্ছে, যেটি করেছে সরকারি দলের যে সাইবার টিম রয়েছে, সাইবার টিম এবং সরকারি দলের বিভ্রান্তি এবং অপপ্রচার প্রচারের যে দায়িত্ব হিসেবে মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে সিআরআই নামক একটি প্রতিষ্ঠানটি। সকল উচ্ছিষ্ট নাগরিক দালাল, আমি বলবো দালাল, সেই দালালরা কেন হঠাৎ করে নূরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং এই নূরুল হক নূরকে জড়িয়ে এত কিছু বলার পরেও আজ অবধি পর্যন্ত কেন তারা সঠিক প্রমাণটি জাতির কাছে দিতে পারে নাই, সেটা আজকের আমার প্রশ্ন। ভিপি নূরুল হক নূরকে নিয়ে গত এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সরকারের কিছু উচ্ছিষ্ট ব্যক্তিরা তাকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে এবং সেটা বাংলাদেশ সহ সমগ্র জায়গায় আপনারা দেখেছেন, বহুলভাবে প্রচলিত করার চেষ্টা করেছে এই অবৈধ সরকার, হাসিনা সরকার, যে ভিপি নূরুল হক নূর ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে এই মিথ্যাচার প্রচার করার সরকারের উদ্দেশ্য এবং ভিপি নূরুল হক নূরকে নিয়ে এই ধরনের বিভ্রান্তমূলক তথ্য প্রচারে সরকারের কিছু উচ্ছিষ্ট দালাল, যাদের বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক নেই, এদেশের মানুষের সাথে সম্পর্ক নেই, জনগণের ভালোবাসায় সিক্ত নয়, যাদেরকে দেখলে এদেশের মানুষ একটি সালাম পর্যন্ত দেয় না, সেই সকল উচ্ছিষ্ট নাগরিক দালাল, আমি বলবো দালাল, সেই দালালরা কেন হঠাৎ করে নূরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। ভিপি নূরুল হক নূর সহ বাংলাদেশের যে কোনো ব্যক্তি যদি আজকের এই মেন্দিসাপাতি কিংবা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে, সেটার জন্য তীব্র নিন্দা এদেশের সাধারণ জনগণ জানাবে, আমি জানাবো, আপনি জানাবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এত বড় একটি ঘটনা যদি ভিপি নূরুল হক নূরের মতো মানুষ ঘটিয়ে থাকতে পারেন এবং তাও বিদেশের মাটিতে, তাহলে সেখানের সিসিটিভি কোথায়? তাহলে সেই জায়গার রেকর্ড কোথায়? তাহলে সেই জায়গার কানেকশন যারা করেছে তারা কোথায়? যার সাথে ভিপি নূরের সাথে সাক্ষাৎ হয়েছে সেই ব্যক্তির বক্তব্য কোথায়, কিংবা যে সাক্ষাৎ করেছে তার বক্তব্য আদৌ এখানে নেওয়া হয়েছে কিনা? নেওয়া হয়নি। বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো গত এক সপ্তাহ পর্যন্ত অন্যায়ভাবে সম্পূর্ণ নিজেদের মতো রং মাখিয়ে সরকার যা শিখিয়ে দিয়েছে সেইগুলোই আজকের উপস্থাপন করেছে বলে আমি এখন পর্যন্ত মনে করি। যদি সরকার এখনও এই জায়গাটায় প্রমাণ জনগণের কাছে উপস্থাপন করতে পারে, সঠিকভাবে প্রমাণিত হয় যে ভিপি নূরুল হক নূর মেন্দি সাফাতির সাথে দেখা করে ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করেছেন, তাহলে সেটার জন্য আমিও তীব্র নিন্দা জানাবো। তবে আমি প্রথমেই বলতে চাই, যেহেতু এখন পর্যন্ত সরকার সেটার ব্যর্থতার পরিচয় দিয়েছে, দ্যাট মিন্স সরকার এটাকে চতুরতার আশ্রয় নিয়ে বাংলাদেশে বিভিন্ন মানুষের বিরুদ্ধে যেভাবে তারা তকমা লাগিয়ে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন, ঠিক একই কারণে ভিপি নূরুল হক নূরকেও এই জনবিচ্ছিন্ন করা এবং জনগণের কোনো আন্দোলন সংগ্রামে যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্য বিতর্কিত করা এবং তাকে বিতর্কিত জড়াতে পারলেই বিরোধী অন্যমতের মানুষদের কার্যক্রমকেও বিতর্কিত করা যাবে বলে মনে করে সরকার সুকৌশলে এই অপকর্মটি হাতে নিয়েছে। না হয় সরকারের সংসদে, জাতীয় সংসদে সংসদ সদস্য পর্যন্ত আলোচনা উঠিয়েছে, কিন্তু সরকার নীরব, এখানে কিন্তু তথ্য মন্ত্রণালয়ের কোনো বিবৃতি নেই। যেই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সকাল বিকাল ভিন্ন ভিন্ন মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করেন, সেই তথ্যমন্ত্রীর মুখ কিন্তু এখন আঠা দিয়ে লেগে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ বন্ধ, পররাষ্ট্রমন্ত্রীর মুখ বন্ধ, অর্থই হচ্ছে এটা সম্পূর্ণ সাজানো একটি নাটক, এটা সরকারের কিছু উচ্ছিষ্ট দালালদেরকে দিয়ে এই প্রজেক্টটা সরকার হাতে নিয়েছিল, যাদের কোনো ব্যক্তিত্ব নাই, যাদের কোনো সম্মান নাই, যাদের কোনো মানুষের কাছে তাদের ব্যক্তিগত লাইফ স্টাইল সম্পর্কে মানুষ অপছন্দ করে, সেই সকল মানুষদেরকে কিছু ভিডিও বানানোর দায়িত্ব দিয়েছে, কিছু টকশো করার দায়িত্ব দিয়েছে, কিছু লেখনির দায়িত্ব দিয়েছে এবং তাদের লেখনির মধ্য দিয়ে জাতিকে একটু বিভ্রান্ত করে ভিপি নূরকে বিতর্কিত করতে চেয়েছে, আর একটি বিতর্ক করতে চেয়েছে যে এই ভিপি নূর যদি এই ভয়েতে ভীত হয়ে কোনো অবস্থায় বাংলাদেশে প্রত্যাবর্তন নাই করতেন, তাহলে তারা বলতে পারতেন যে এই ভিপি নূর যে অপরাধ সংগঠিত করেছেন সেই ভয়ের কারণেই কিন্তু তিনি আজকের দেশে আসেননি। আমি ভিপি নূরের কয়েকটি সত্য জায়গাটা যেটা আমার কাছে উপলব্ধিতে এসেছে, যে তিনি যে মেন্দি সাফাতির সাথে সাক্ষাৎ করেন নাই তার স্পষ্ট কিছু সিনটম আমার কাছে মনে হয়েছে, যে না, এটা করেন নাই। যদি তিনি করতেন, তিনি সুকৌশলে বিভিন্নভাবে
এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। দুই একবার হয়তো তিনি এটার বিরোধিতা করলেও পরবর্তীতে তিনি চুপসে যেতেন, অথবা তিনি এই ষড়যন্ত্র আঁচ করতে পেরে বাংলাদেশের এইটা যদি সত্যি সে সম্পৃক্ত থাকতো তাহলে তিনি তার এই প্রোগ্রাম সূচি বিভিন্ন কর্মকাণ্ড ভিন্নভাবে তিনি করতে পারতেন, অথবা সরকারের সাথে গোপনে আঁতাত করে আবারও তিনি একটু সেফ দূরে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু তিনি যেহেতু দেখাই করেন নাই, তখন তার হৃদয়ে সত্যিকার সেই সত্যবাদী তার স্পিরিটটা তার হৃদয় থেকে দেখা গিয়েছে, যে কারণে তিনি বাংলাদেশে পদার্পণ করেই কিন্তু সংবাদ সম্মেলন করে স্পষ্ট জাতির কাছে সকল বিষয় খোলা মনে তিনি বলে দিয়েছেন। এটার দ্বারাই প্রমাণ হয় যে ভিপি নুরুল হক নূর এখন পর্যন্ত এই অপকর্মের সাথে সম্পৃক্ত নয়, যায়নি, কিন্তু সরকার তাদের নিজস্ব অপকর্ম গোপন রাখার জন্যই আজকের এই ভিপি নূরকে বাজিয়েছে। তাহলে সরকার কি কি গোপন রাখতে চেয়েছে? সরকার রাখতে চেয়েছে সরকার যে এই পাসপোর্ট থেকে বাতিল করে দিয়েছে সেই ইসরায়েলের নাম, আজকের এখন পাসপোর্ট দিয়ে আপনি ইসরায়েল সহ সমগ্র দেশ ভ্রমণ করতে পারবেন। একটা সময় আমরা স্বাধীনতার 51 বছরে আজ পর্যন্ত ইসরায়েল ব্যতীত সমগ্র দেশে যেতে পারতাম, কিন্তু এখন ইসরায়েল সহ এদেশের নাগরিকরা যেতে পারবে। এর অর্থ হচ্ছে ইসরায়েলের সাথে সরকার গোপন সম্পর্ক স্থাপন করছে। বাংলাদেশে নতুন করে দূতাবাস স্থাপনের জন্য সরকার পরবর্তী পদক্ষেপ নিবে, যেহেতু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে, পাসপোর্ট দিয়ে যাওয়ার কোনো বাধা নেই, যেতে পারবো আমরা, অতএব এখানে দূতাবাস হতেও কোনো আপত্তি নেই। তৃতীয় হচ্ছে সজীব অজেত জয়ের সাথে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে গোপন রাখার জন্য ভিপি নুরের উপরে চাপিয়ে দিয়ে যদি সরকার ভিন্ন খাতে প্রভাবিত করতে পারে, তাহলে অথবা সরকার যদি ভিপি নুরের সাথে এটাকে তকমা লাগিয়ে দিয়ে একটু রিমার্সটাকে সাকসেসফুল করতে পারে, তাহলে সরকার যে সত্য অপকর্ম করেছে তাও একই উপায়ে হালাল করার একটি পদ্ধতি তারা আবিষ্কার করতে চেয়েছিলেন, কিন্তু সেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আরও যে কাজটি করতে চেয়েছেন 4 নম্বর, সেটা হচ্ছে এই সরকার ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সেদেশি একটি জাতীয় পত্রিকা ইসরায়েলের, যেখানে প্রকাশ পেয়েছে যে আজকের বাংলাদেশের বিভিন্ন মানুষদের ফোন কল, ফেসবুক চ্যাটিং সহ গোপন তথ্য আরই পেতে তথ্য সংগ্রহ করার মেশিন ক্রয় করেছে এই ইসরায়েল থেকে, সরকার সেই তথ্যটিও জাতিকে বিভ্রান্ত করে ভিন্ন খাতে প্রভাবিত করতেই ভিপি নুরের উপরে এই তোকমা কিংবা তোহমাটি তারা দেওয়ার চেষ্টা করেছেন বলে আমি বিশ্বাস করি। ভিপি নূর হচ্ছে মূলত স্বার্থবাদী দুষ্টচক্রের সদস্য, এটাই প্রমাণ করা সরকারের উদ্দেশ্য ছিল। আসুন আমরা এই ভিপি নূর সম্পর্কে সকল অপপ্রচার যেটা হয়েছে কিংবা সেটার সত্যপ্রচার এখনও যারা দাবি করছেন, সেই উচ্ছিষ্ট নাগরিকদের উদ্দেশ্যে ভিপি নূর যে কথাটা বলেছেন সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবের কিঞ্চিত আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় যে উদ্দেশ্য থাকতে পারে, প্রথমত একটা উদ্দেশ্য হতে পারে যে বর্তমানে যে আজকে এই সরকার বিরোধী যে চলমান গণ আন্দোলন, এই আন্দোলন থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা। আর দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য থাকতে পারে, যেহেতু আমরা রাজনীতি করি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলে, সেখানে ধর্ম বর্ণ মত পথ নির্বিশেষে সকল মানুষের সাথে আমাদের ইতিমধ্যে একটা আন্তরিক পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে বামপন্থী ডানপন্থী সকলের সাথে। বিশেষ করে ধরেন এই দেশে নির্যাতিত আলেম ওলামাদের পক্ষে কথা বলতে গিয়ে আমরাও মৌলবাদী সাম্প্রদায়িক ত্যাগ খাচ্ছি, আমাদের নিয়ে নানা ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আবার আলেম ওলামাদেরও একটা সহানুভূতি, এদেশের ধর্মপ্রাণ মানুষের একটা সিম্প্যাথি আমরা তরুণ হিসেবে আমরা তাদের কাছ থেকে পেয়েছি পাচ্ছি, যেটা অনেকের হয়তো আমি মনে করি চক্ষুশূল হয়েছে। এখন তারা আমাদেরকে একটা ইসলাম বিদ্বেষী শক্তি হিসেবে তুলে ধরতে চায়, যে কারণে আমি মনে করি যেহেতু বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক নাই এবং ইসরায়েলের প্রতি বিশেষ করে মুসলিম বিশ্বের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, সেখানে বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষের কাছে মূলত আমাদেরকে ধর্ম বিদ্বেষ হিসেবে তুলে ধরতে চায় যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইহুদিদের সাথে হাত মিলাচ্ছি। এই প্রোপাগান্ডাটি প্রচার করাচ্ছে, যেটি করেছে সরকারি দলের যে সাইবার টিম রয়েছে, সাইবার টিম এবং সরকারি দলের বিভ্রান্তি এবং অপপ্রচার প্রচারের যে দায়িত্ব হিসেবে মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করে সিআরআই নামক একটি প্রতিষ্ঠানটি, তারা এই কাজটি করে থাকতে বলে আমার মনে হতে পারে।